1780 সালের বিজয়া দশমী শয়ে শয়ে মহিলারা রাজেশ্বরী আম্মার জয়গান গাইতে গাইতে দুর্গে প্রবেশ করছে। শঙ্খ উলুধ্বনি কাঁসর ঘণ্টার আওয়াজে মন্দির চত্বর গমগম করছে। দুর্গ আগলে রাখা ব্রিটিশ সেনারা একটু ঢিলেঢালা মেজাজে, কিন্তু তবুও তারা নজর রাখছে এই সুযোগে কোনো পুরুষ দুর্গে যাতে ঢুকতে না পারে। তারা বুঝতেই পারেনি এই ভিড়ে সুযোগ নিয়ে দুর্গের ভেতরে ঢুকে পড়েছে ভারতের প্রথম মানব বোমা, এক দুঃসাহসিক অগ্নিকন্যা, রানী ভেলু নাচিয়ারের অপ্রতিরোধ্য সেনাপতি কুইলি ও তার নারী বাহিনীর সেরা যোদ্ধারা, যারা প্রয়োজনে পুরুষ যোদ্ধাদের থেকেও ভয়াবহ ও নৃশংস হয়ে উঠতে জানে। কুইলির সেনারা ছড়িয়ে ছিটিয়ে আছে ভিড়ের মধ্যে, বোমার আওয়াজ পেলেই যে যেখানে আছে সেখান থেকে ব্রিটিশ সৈন্যদের উপর আঘাত হানবে। ভিড়ের মধ্যে কুইলি নিজের শরীরে মন্দিরের বড় বড় প্রদীপ থেকে নেওয়া তেল আর ঘি জবজবে করে মেখে নেন। দুর্গের একেবারে পিছনের দিকে ব্রিটিশদের অস্ত্রাগার, মন্দির থেকে বেশ খানিকটা দূরে, সেখানে পায়চারি করছে বেশ কিছু ব্রিটিশ সেনা। সুন্দরী যুবতী এক নারীকে স্বেচ্ছায় তাদের দিকে এগিয়ে যেতে দেখে ব্রিটিশ সৈন্যদের মনে পাশবিক প্রবৃত্তিটা জেগে উঠেছিল। গোলাবারুদের ঘাঁটির দরজার সামনে আসার পর লোভাতুর ব্রিটিশ সৈন্যরা তাকে ঘিরে ফেলল। মুহূর্তের মধ্যে চিতার ক্ষিপ্রতায় দরজা দিয়ে অস্ত্রঘাটির ভেতরে ঢুকে পড়লেন কুইলি। সামনেই পিপের পর পিপে ভর্তি বারুদ, অনেক পিপের মুখ খোলা, চকমকি ঠুকে নিজের কাপড়ে আগুন লাগিয়ে দেন তিনি। মুহূর্তের মধ্যে দাও দাও করে জ্বলতে শুরু করল কুইলির শরীর। বিপদ বুঝে ব্রিটিশ সৈন্যরা গুলি ছোড়া শুরু করল। একের পর এক উত্তপ্ত গুলিকে নিজের জ্বলন্ত দেহে ধারণ করে কুইলি মারেন মরণ ছাপ বারুদের পিপে গুলির ওপর। পর মুহূর্তে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। অস্ত্রঘাটির ছাদ ফাটিয়ে বিশাল একটা আগুনের গোলা আকাশ ছয়। আতঙ্কে চিৎকার করে ওঠেন মন্দিরে উপস্থিত শত শত মহিলারা। হুড়োহুড়ি পড়ে যায় দিশেহারা ব্রিটিশ সেনাদের মধ্যে। এই সুযোগে ব্রিটিশ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে কুইলির নারী যোদ্ধারা। কিছুক্ষণের মধ্যেই ব্রিটিশ সেনাদের সাপ করে দুর্গ দখল করে নেয় তারা। কিন্তু কে ছিলেন এই মানববোমা কুইলি আর রানী ভেলু নাচিয়ার? আজ থেকে প্রায় 270 বছর আগে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বাস করত অরুণ থাতাইয়া সম্প্রদায়ভুক্ত একটি দলিত পরিবার। গৃহকর্তা পেরিয়ামুথন, তার স্ত্রী রুকু, তাদের মেয়ে কুয়েলিকে আর পাঁচটা মেয়ের মতো মানুষ করেননি। বালিকা কুয়েলির ধনুক থেকে সাই সাই করে উড়ে যেত তীর, আকাশ থেকে নামিয়ে আনত উড়ন্ত পাখি, উঁচু গাছে তত্তর করে উঠে কুয়েলি দাঁতে করে নামিয়ে আনত নারকেলের কাঁদি, মোষের পিঠে চেপে ঘুরে বেড়াত এ প্রান্তর থেকে তে প্রান্তর। কুইলির সব দোষীপনার পিছনে ছিল তার মা রুকুর ভরপুর প্রশ্রয়। রুকু নিজেও এমনই ডানপিটে ছিলেন, নিজের হাতেই মেয়েকে শিখিয়েছেন তীর এবং বর্ষা ছোড়া। বাবা পেরিয়ামুথন শিখিয়েছেন তরবারি আর দেশি বন্দুক চালানো। কুইলি যখন সদ্য যৌবনে পা দিয়েছেন তখনই ঘটে গেল এক অঘটন। চাষের ক্ষেতে রাতে হানা দিয়েছিল বুনো মোষের দল। মোষেদের তাড়াতে গিয়ে মোষের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন কুইলির মা রুকু। স্ত্রীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন পেরিয়ামুথন। কন্যা কুইলির হাত ধরে ঘর ছেড়েছিলেন। ভাগ্য ফেরাতে এখানে সেখানে ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলেন শিবগঙ্গায় রাজ্যে। মাদ্রাজ প্রেসিডেন্সির মাদুরা জেলার রামরাজ সাব ডিভিশনে ছিল এই স্বাধীন এস্টেট শিবগঙ্গায়। সেখানে পেরিয়ামুথন মুচির কাজ শুরু করলেন, তাকে সাহায্য করতেন কুইলি। শিবগঙ্গায় রাজ্য তখন ব্রিটিশদের দখলে। 1773 সালের কালিয়ারকলি যুদ্ধে ব্রিটিশরা হত্যা করে শিবগঙ্গায় এস্টেটের রাজা মথু ভাদুগানাথা পেরিয়া ভোদায়াকে। রানী আরুভালু নাচিয়া আত্মগোপন করলেন দিন্দিকুল এলাকার হায়দার আলীর আশ্রয়ে। কিন্তু বিধবা রানী ভেলু নাচিয়ারের হৃদয়ে স্বামী হত্যার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। হায়দার আলীর সহায়তায় তিনি গোপনে নিজের সেনাদল গঠন করতে শুরু করে দিয়েছিলেন। সেই সৈন্য নিয়ে ব্রিটিশদের তছনছ করে ছিনিয়ে নেবেন তার স্বামীর স্বপ্নের শিবগঙ্গায়। পেরিয়ামুথন ও কুয়েলি যোগ দিয়েছিলেন রানী ভেলু নাচিয়ার সৈন্যদলে নিছকই জীবিকার তাগিদে। শিবগঙ্গায় রানী যে অজ্ঞাতবাসে ভিতরে ভিতরে ব্রিটিশদের উপর চরম আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে সে খবর চরের মারফত পৌঁছে গিয়েছিল ব্রিটিশদের কাছে। রানীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশরা। এক রাতে রানীর ডেরায় হারা দিল ব্রিটিশের পাঠানো এক আততায়ী। রানী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, অন্ধকারের সুযোগ নিয়ে আততায়ী এগিয়ে গিয়েছিল রানীর কক্ষের দিকে, কিন্তু সে খেয়াল করেনি তার পিছু নিয়েছিল এক বাঘিনী। রাতের অন্ধকারে কুইলির চোখ দুটো বাঘের মতোই জ্বলছিল। রানীর শরীরে আততায়ী তরবারির কোপ পড়ার আগেই শূন্যে উড়ে আসে মার্শাল আর্ট সিলাম্বমে পটু কুইলি। আঘাত হানে আততায়ীর শরীরে, অন্ধকারে শোনা যায় ছটপটির শব্দ আর আর্তনাদ। রানীর হাতে উঠে আসে তরবারি, জ্বলে ওঠে মশাল,
দেখা যায় মাটিতে পড়ে আছে আততায়ী প্রাণহীন দেহ। কুইলির শরীরও রক্তাক্ত, আততায়ী শেষ আঘাত এনেছে কুইলির বাহুতে। রানী ছুটে যান কুইলির কাছে, নিজের শাড়ি ছিঁড়ে ক্ষতে বাঁধন দেন। সেই দিন থেকে রানী ও তার বেতনভুক যোদ্ধার সম্পর্ক হয়ে যায় মা ও মেয়ের। কুইলির নাম হয়ে যায় ভেড়া মাঙ্গাই বা বীর নারী। কিন্তু হাল ছাড়েনি ব্রিটিশরা, রানীকে হত্যার চক্রান্ত তারা চালিয়েই যায়। তারা গোপনে প্রচুর টাকা দিয়ে হাত করে ফেলে রানী সৈন্যদলের এক মার্শাল আর্ট প্রশিক্ষককে। কুইলি এই চক্রান্তের কথা জানতে পেরে তার শিক্ষাগুরু ওই মার্শাল আর্ট প্রশিক্ষককে হত্যা করে রানীমাকে বাঁচানোর জন্য। 1780 সাল, রানী লক্ষ্মীবাইয়ের অনেক আগে প্রথম ভারতীয় নারী হিসাবে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দিতে ঝাঁপিয়ে পড়েছিল রানী ভেলু নাচিয়ার। তাকে সাহায্য করেছিল গোপালা নায়েকার, হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতান এবং মারুথু পান্ডিয়ার ভাইরা। রানী ভেলু নাচিয়ার হাজার হাজার সেনা নিয়ে এগিয়ে চলল শিবগঙ্গায়ের পথে। দলিত যুবতী কুইলি তখন রানী সেনাবাহিনীর মহিলা ব্রিগেডের সেনাপতি। কিন্তু রানী ভেলু নাচিয়ার বুঝতে পেরেছিলেন শিবগঙ্গায় ছিনিয়ে নেওয়া যতটা সহজ ভেবেছিলেন ততটা সহজ নয়। তার সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী হওয়া সত্ত্বেও যুদ্ধে পিছু হচ্ছে ব্রিটিশদের আধুনিক বন্দুক কামান ও গোলা বারুদের বিপুল সম্ভারের জন্য। ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে তাই রানীর পরাজয় অনিবার্য হয়ে উঠেছিল। ওদিকে কুইলির মাথার মধ্যে ঘুরছিল এক দুঃসাহসিক পরিকল্পনা, যেটা সফল হলে ভেঙে যাবে ব্রিটিশ সেনাদের মেরুদণ্ড। ছদ্মবেশ ধরে কুইলি একদিন ঢুকে পড়েছিলেন শিবগঙ্গায় রাজ্যে। জানতে পেরেছিলেন ব্রিটিশদের অস্ত্রশস্ত্র ও গোলা বারুদের বিশাল ও মূল ঘাঁটিটি আছে শিবগঙ্গায় দুর্গে। কিন্তু সেই দুর্গে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল, একমাত্র বিজয়া দশমীর দিন নারীদের দুর্গে প্রবেশের অধিকার ছিল। ফিরে গেলেন কুইলি চিন্তিত রানীমার কাছে। রানীকে বললেন একবার শেষ চেষ্টা করার অনুমতি দিতে। কুইলি নিজস্ব বাহিনী নিয়ে দুর্গে গেরিলা হানা দেবেন। রানী যেন বাকি সৈন্যদের তৈরি রাখেন, দুর্গ দখল হয়েছে খবর পাওয়া মাত্র ঝাঁপিয়ে পড়তে হবে ব্রিটিশদের উপর। যেমন পরিকল্পনা তেমনই কাজ। দুর্গ জয়ের খবর পেয়ে উজ্জীবিত রানী ভেলু নাচিয়ার কিছুদিনের মধ্যেই গোলা বারুদহীন ব্রিটিশদের হারিয়ে শিবগঙ্গায় রাজ্য পুনর্দখল করে ফেলেন। কিন্তু ফিরে পাননি আর কুইলিকে। এরপর কেটে গেছে বছরের পর বছর, দেশও স্বাধীন হয়েছে। রানী ভেলু নাচিয়ারের মুখে হাসি ফোটাতে বিজয়া দশমীর বিকেলে নিজেকে রক্তের নদীতে বিসর্জন দিয়েছিলেন যে দলিত কন্যা, সেই কুইলির বলিদান কি আদৌ মনে রেখেছে ভারতের ইতিহাস? রানী ভেলু নাচিয়ারের নাম কি লেখা আছে ইতিহাসের পাতায়? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন, এবং আমার হোম টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।